আর কিছুদিন পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন এই বছর বিধানসভা নির্বাচনের একটু সমীকরণ আলাদা তার কারণ রাজনৈতিক ইতিহাসে বাংলায় এবছর শক্তি নিয়ে লড়তে চলেছে বিজেপি তারাও রাজ্য রাজ্য সরকারের আসন সংগ্রহ করতে পারেন সেই কারণে আগামী নির্বাচনে কিভাবে প্রস্তুত করছে জেলা বিজেপি আমাদের সঙ্গে রয়েছেন নদীয়া জেলার অন্যতম মুখ রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটু কথা বলবো জগন্নাথ দা নমস্কার এবছর বিধানসভাটা আপনাদের কাছে একটু উন্নত অন্য কারণ এবছর প্রথম আপনারা বাংলায় আপনারা শক্তি নিয়ে উঠতে চলেছেন এবং সরকারেও আসতে পারেন এরকমই একটা রাজনৈতিক সমীকরণ বলছে কিভাবে আপনারা এগোচ্ছেন ব্যাপারটা আসতে পারি নয় আমরা যে অবস্থায় আছি আমরা এসে গেছি আর সবচাইতে বড় কথা তৃণমূল দলটা নির্বাচনের শেষ অব্দি টিকে থাকবে কিনা সেটাই সংশয়ের মুখে দাঁড়িয়ে গেছে নদিয়া জেলায় সমস্ত থরের তৃণমূল নেতা নেত্রী আমাদের দলের নাম লেখানোর জন্য রেডি হয়ে আছে আমরা সবাইকে নিচ্ছি না কাদেরকে নেব না নেব দল ভাবনা চিন্তা করে নেবে যারা নাম লিখিয়েছে আসার জন্য তাদেরকে বাদ দিয়ে তাকালে পরে আমরা তৃণমূল আর দেখতে পাচ্ছি না নদীয়া নদীয়া জেলা থেকে বিধায়ক থেকে শুরু করে দলের নেতা সবাই যোগাযোগ জগন্নাথ একটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে এই যে দল অন্য দল থেকে আসা সেটা সিপিএম থেকে তৃণমূল যখন আসছিলো তৃণমূলের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিল দল বাগানোর রাজনীতি এবং যারা সিপিএমের মুখ হয়েছিল যাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল তারাই দেখা যাচ্ছে আবার তৃণমূলের প্রধান হয়ে দাঁড়িয়েছে ঠিক বিজেপিও সেই জায়গাটায় আসছে না শুভেন্দু অধিকারী দলে আসার পর এই প্রশ্নটা কিন্তু তীব্র হয়ে দাঁড়িয়েছে দেখুন এই জায়গাটাই সম্পূর্ণ বিজেপি আলাদা তৃণমূল দল ভাঙিয়েছে কীভাবে সিপিএমের লোককে তারা বলতো এসো আমার দলে তোমাকে জেলার এই দায়িত্ব দেব আর নিজের দলের লোককে সরিয়ে দিয়ে দল ভাঙানোর জন্য সিপিএমের লোকটাকে এনে তারা তৃণমূলের পদে বসিয়ে দিত আর ভারতীয় জনতা পার্টি কাউকে এভাবে নেয় না আগে ভারতীয় জনতা পার্টিতে আসে তারপর ভারতীয় জনতা পার্টির আদর্শবাদ চিন্তাধারা যখন বুঝতে পারে অনুভব করে দলে কাজ করে কাজ দেওয়া হয় কাজ করে যখন দলকে সন্তুষ্ট করে তখন তাকে পদ দেওয়া হয় তার আগে কোনো পদ দেওয়া হয় না এখানে তিন বছরের বেশি একটা পদে থাকাও যায় না তাকে সরতে হবে তাই এই সিস্টেমটা এমনই একটা উত্থানের সুযোগ আছে পতনের সুযোগ আছে তাই উত্থান পতনের মধ্যে দিয়ে যোগ্যতা থাকলে সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায় তাই এই দলটা অন্য দল থেকে আলাদা এখন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে আপনার দক্ষিণের যে মতুয়ার সঙ্গ রয়েছে তাদের মধ্যেই বিজেপির একটা ফাটল দেখা গেছে দুটো গোষ্ঠীতে পরিণত হয়েছে পুরো ভোটটাই কি বিজেপির দিকে আসবে মতুয়ার মনে করছেন এরপরে টোটাল ভোটই মতুয়ার বিজেপির পক্ষেই আসবে কারণ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই সিএ পাশ করেছে তৃণমূল বিরোধিতা করেছে এবং সিএ যাতে লাগু না হয় তার জন্য অগ্নিগর্ভ অবস্থা চালিয়েছে পুলিশি মদতে সরকারের মদতে কারণ হচ্ছে আমরা দেখেছি সরকারি সম্পত্তি বাস ট্রেন জ্বালিয়ে দিচ্ছে মমতার পুলিশ দর্শক হয়ে বসে আছে তাই নাগরিকত্ব যে আইন সমস্ত দল ভারতের জনতা পার্টি তার অনুসারী সংগঠন ছাড়া সবাই বিরোধিতা করেছে তাই সিএ বিজেপি করবে এ ভরসা মতুয়া সমাজ উদ্বাস্ত সমাজ সমস্ত মানুষের আছে তাই মোদিজির সঙ্গে জনতা আছে মোদিজির পাশেই মতুয়ারাও থাকবে তৃণমূল কংগ্রেস যেটা বারবার দাবি তোলেন বিজেপি মেরুকরণের রাজনীতি করে আসে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে সেখানে আপনার কি মনে হয় উত্তরের যে মুসলিম সম্প্রদায়ের ভোটটা আপনারা কি পাবেন এবার ছিনিয়ে নিতে পারবেন এই ব্যাপারটাই সবই হচ্ছে আপেক্ষিক কথা ব্যাপারটা আসলে সাম্প্রদায়িকতার রাজনীতি মমতা ব্যানার্জি করে ক্ষমতা এসে বুঝেছেন যে বাংলার মানুষের উন্নয়ন তিনি করতে পারবেন না তাই তিনি মেরুকরণের রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি খেলা শুরু করেছেন মোল্লা মোয়াজ্জিনদের ভাতা দেওয়ার কথা বলেছে মুসলিম মেয়েদের সাইকেল দেওয়ার কথা বলেছে তারা কোনো দিন চায়নি অর্থাৎ সন্তুষ্টিকরণ করে সমস্ত ওই তিরিশ শতাংশ মুসলিম ভোট তিরিশ শতাংশই মমতা ব্যানার্জি নেবেন আর হিন্দুদের মধ্যে লোভী পদলোভী ক্ষমতা দিকে যাদের লক্ষ্য দেশ ধ্বংস হয়ে যাক এই রকম বিশ ত্রিশ পার্সেন্ট যদি তাদের হাতে আসে তাহলে নির্দ্বিধায় পশ্চিমবাংলা চালাতে পারবে আর নিজেরা তোলাবাজি করে লুটে খেতে পারবে কিন্তু বাস্তবে জনতা এটা নয় সকল মানুষই ভালোটাই চায় আর যে সংখ্যালঘুরা তাই মমতাকে ছেড়ে আমাদের দিকে দলে দলে আসছে আর কৃষ্ণগরের বর্তমান সাংসদ মহামৈত্র তিনি যখন তৃণমূল কংগ্রেসের হয়ে জেলায় আসেন তাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কটা দায়িত্ব দেওয়া হয়েছিল নিঃসন্দেহে তিনি পাশ করেছেন দক্ষিণে নদীয়া জেলার লোকসভা ভোটে ভরাডুবি হওয়ার পর মৈত্রকে গোটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে লড়াইটি কি একটু শক্ত হলো আপনাদের মোটেই না আরও সুবিধা হলো কারণ মহামূত্র এখানকার পলিটিক্যাল হিস্ট্রি ক্যারেক্টারের হিস্ট্রি যারা যে দলেই থাকুক তাদের ক্যারেক্টার সম্পর্কে আগে ধারণা থাকা দরকার রাজনীতি করতে গেলে রাজনীতির এটা হচ্ছে মূল ভিত। সেই কারণে মমতা মহামৈত্র কিছুই জানেন না এবং তার আচরণও বিক্ষিপ্ত যাকে তাকে উল্টা বলেছা বা অহংকারী কথাবার্তা তিনি হয়তো সারদা নারদা বিভিন্নভাবে তৃণমূলের দুর্নীতির টাকা প্রচুর বড়লোক লোক হয়েছেন সেই জন্য সাংবাদিকদের হেও গরিব বলে দেখছেন দু পয়সার সাংবাদিক আবার বিজেপির নেতাদের পয়সা নেই তাই জন্য আয়নার নেতা বলে উল্লেখ করছেন আসলে ভারতীয় জনতা পার্টির লোক সাধারণ মানুষের সঙ্গে দরিদ্র মানুষের সঙ্গে আছে তাই দুয়নার নেতা হোক আর দু পয়সার সাংবাদিক হোক তাতে কিছু এসে যায় না তো বাংলার নারই বোঝেননি উনি থেকেছেন পড়াশোনা করেছেন বাইরে তাই বাংলার ইতিহাসও জানেন না উনি খামখেয়ালি পোনায় চলেন বুঝতে পারবে ইলেকশানটা হলেই নদিয়া থেকে শূন্য হাতে ফিরতে হবে মোহাম্মদ শেষ প্রশ্ন নদীয়া জেলায় সতেরোখানা বিধানসভা আপনারা কটা জয়লাভ করছেন আমরা সতরাতে সতেরোই জিতব অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সাধারণ মানুষের ভোটেই জয়ী হবেন এবং নদীয়া জেলায় যে সতেরোটি আসন রয়েছে সতেরোটিতে জয়লাভ করবেন এমনই আশাবাদী নদিয়ার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার নদীয়া থেকে সুরজিৎ দাস ইটিভি ভারত